वन्दे गुरुपादनन्दनं भक्तवृन्दो समुन्दितम् श्रीचैतन्यं वन्दे नित्यानन्दो सहदितम् श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणदम् गोपीय नाम वृंदावनो मनोहर हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे चलवागरे मोदियों गुरुपात बद

অনন্ত কোটি ষষ্ঠ ধন্যবাদ পণ্য করে গরিব আচার্য ভাস্কর যুগাচার্য প্রবাদ পরামংশ করছ জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণী অনন্ত কোটি ধন্যবাদ পণ্য করি তাহার আশীর্বাদ প্রাক্তন সভাপতি আচার্য মহাদেব

আজকে আমাদের এই সভার সমাপ্তি দিবস আমাদের সভাপতি মহারাজ বহু বিষয় উনি উল্লেখ করেছেন সত্যি এই বিষয়ের অন্ত নেই যে মানব জন্ম নিয়ে আমরা বর্তমান যে অবস্থায় আছি তার বহু দিক রয়েছে ধর্ম বিষয়ে আমরা শুনলাম তারপর আদি এই সমস্ত বিষয় তো সেখানে আমরা একটু ইতিহাসের দিকে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের দশাটা কি এখন আমরা কি ছিলাম আর কি হলাম এখন যে বর্তমানে যে আমাদের ধর্ম সম্পর্কে আমাদের একটা ধারণাটা যে ধর্ম কোনো যে কোনো একটা মনোরঞ্জনের বিষয় নয় আমরা ভাবি কি ধর্ম একটা মনোরঞ্জনের বিষয় হয়তো একদিন করলাম একটু আনন্দ হলো খাওয়া দাওয়া হলো ভক্তি হলো শেষ এটা কিন্তু সনাতন ধর্ম এটা নয় এটা সনাতন ধর্মের একটা অনুষ্ঠান করা হলো সনাতন ধর্মকে বোঝার জন্য উপলব্ধি করার জন্য তাছাড়া মনোকল্পিত বহু ধর্ম দেখা যায় যদিও এগুলি কখনো তাৎকালিক দেখা গেল কি কোনো দেবী দেবতার প্রসঙ্গেও আমরা শুনেছি আমাদের সভাপতি মহারাজ বললেন ধরুন কোনো একটা মা কালীর মূর্তি এনে রাস্তার পাশে বসিয়ে একটা প্যান্ডেল করে একদিন একটু নাচ গান করে তারপর আজকালটা তো জানেনই কি খেলেন নাচ ওঠেন সে জিনিসগুলো খেয়ে নাচানাচি করে ওই প্রতিমাকে কোনো বটগাছের নিচে রেখে দেওয়া বা কোনো ন নদীর পাড়ে রেখে দেওয়া আচ্ছা ঠিক বললাম এটা কি আপনার আপনাদের মনে প্রশ্ন করুন এটা কি বাস্তবে কোনো শ্রদ্ধা অনুষ্ঠান হলো কি না যে দেবী যে মাতা আমার জগৎ জমনি যার সন্তান আমরা আর এমাকে গাছের নিচে বা নদীর পারে রেখে আসা এইভাবে এরকম অনেক কিছু আমাদের সমাজে ধর্মের নামে চলছে তো বলছেন বলছেন যে অন্য দেবতা তং তং নিয়ম অবস্থা প্রকৃত নিয়তা আমাদের মনে আমাদের সমাজে মায়াবদ্ধ অবস্থা অনেক কামনা বাসনা অনেক জাগতিক অনেক অভাব আমাদের আছে ওই অভাবগুলো পূরণ করার জন্য আমরা বিভিন্ন দেবী দেবতা স্মরণাপন্ন হই এবং গীতা দেব ভগবান এ বলছেন যদি বিভিন্ন দেবী দেবতা স্মরণাপন্ন হয়ে যদি কেউ একনিষ্ঠ তার আরাধনা করে থাকেন তাহলে তাৎকালিক কিছু অল্প ফল পাওয়া যায় সেটা অল্প কিছুর জন্য কিন্তু সেখানেও আবার আমরা ভাগ্যতে দেখতে পাই শ্রীমন্ত ভাগ্যতে দেখতে পাই ভূতানাং দেবচরিত চরিত্র দোকায় আছো যখন দেবী দেবতার প্রসঙ্গ আসবে ভগবানের প্রসঙ্গ আসবে এই কথাগুলো সেখানে ভাব্রদেব বলছেন ভূতানুখায় দেবতারা কে দেবী দেবতারা কে ছায়া বা কর্মসূচি বা তারা পরমেশ্বর ভগবানের তারা সেবক সেবিকা তারা ভগবানের এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির কার্যে তারা ভগবানের এই সৃষ্টি কার্যে সহায়তা সহায়তা করছেন এই সমস্ত কথা ভাগবতের মধ্যে উল্লেখ আছে দেবী দেবতা আর ভগবান এক নন দেবী দেবতা হচ্ছে ভগবানের সেবক সেবিকা কিন্তু দেবী দেবতা কি আমরা অবজ্ঞা করব না এই অবজ্ঞার কথা নয় দেবী দেবতাকে কখনো অসম্মান অবজ্ঞার কথা নাই দেবী দেবতাকে যে যথাযথ তাকে প্রণাম সম্মানে কথা আছে দেবী দেবতাকে বৈষ্ণব জ্ঞানে অর্থাৎ ভগবানের ইনারা সেবক ভগবানের ভক্ত শীষ সেইভাবে এনাদেরকে প্রণাম বা পুষ্পাঞ্জলি বা শ্রদ্ধার কথা আছে কিন্তু আরাধনা তপস্যা কার উপাসনা করবো কার তপস্যা করবো সেখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা তা আমরা বর্তমান অবস্থায় আমরা কিন্তু এটা করছি না আমরা শত শত মানুষের মধ্যে শত শত মানুষের মধ্যে দেখা যাকি একমাত্র ভগবানের আরাধনা খুব কম শ বাকি সব এদিকে এদিক সেদিক নানান রকম ভাবে মনোধর্ম দেহ ধর্ম এই সমস্ত নিয়ে তারা বিভিন্ন দিকে তারা চলে যাচ্ছে মূল ধর্ম থেকে সৃষ্টির প্রথমে যখন কোন এক সময় এই জগতে মানব জাতির সৃষ্টি হয়েছিল একসময় তো হয়েছিল তো কোন সময় তো তখন সেখানে শাস্ত্রে দেখা যায় তখন সমগ্র বিশ্বব্যাপী ওই একটাই ধর্ম সনাতন ধর্ম পরমংশ ধর্ম তখন সমস্ত মানুষই ওই ধর্ম যাজন করে তারা ভগবত প্রাপ্তি ঈশ্বর ধাম প্রাপ্ত করতেন কালে 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 যুগে 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 পরিবর্তন হতে 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 মানুষ এই এই সংসারে থেকে 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 তাদের বৃত্তি তাদের কর্ম আচরণ তাদের ধর্ম আচরণের অনেক প্রবাহ অনেক ধারা ধীরে 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 হতে লাগলো কিন্তু মূল আমাদের সনাতন ধর্মের নাম আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেই কিন্তু আমরা কোন মনি ঋষিদের গোত্র ব্যবহার করে থাকি না প্রত্যেকে মনি ঋষিদের গোত্র করে থাকেন আমরা সকলেই থেকে সবাই এসছে আমাদের পূর্বপুরুষগণ তারা সবাই তপস্বী ঋষি মনি সব তাহলে এখন আমাদের অবস্থাটা কি এখন আমাদের অবস্থাটা আমাদের তো কোন সাধনা নাই তপস্যা নেই কিছু নেই কাল কবে ক্রমে ক্রমে আমাদের বর্তমানে অবস্থা দাঁড়িয়েছে তো জায়গাটা বলছেন চৈতন্য চরিত্র যে আমাদের অবস্থাটা আমাদের অবস্থাটা বলছেন যে কৃষ্ণ করে ধর পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব প্রধাবে বোঝা গেল না কথাটা একটু ভালো করে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যেমন আমরা সকলেই ভগবানের সৃষ্ট ভগবান গীতা নিচে বলছেন মামবী মানুষের লোকে জীবভূত সনাতন আমরা সবাই সনাতন আমাদের বাস্তবে কোনো মৃত্যু নয় জন্ম নেই আর জন্ম মৃত্যু যেটা আমরা বলছি যে জন্ম মৃত্যু এটা শুধু দেহটা ত্যাগ করা হচ্ছে মাত্র একটা দেহ পরিত্যাগ করে আবার আরেকটা নতুন দেহের মধ্যে আমরা যাচ্ছি এটাকে বলছি আমরা জন্ম মৃত্যু বাস্তবে আমাদের যে আমরা আত্মা আমাদের কোনো মৃত্যু নেই কোনো জন্ম নেই আমরা সনাতন এই জন্য আমাদের ধর্মটা সনাতন বলা হয় আত্মার ধর্ম আত্মার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম আত্মা যেমন অবিনশ্বর সনাতন ধর্ম আত্মার ধর্ম অবিনশ নিত্য সনাতন এই এই জিনিসটাতে দেখা যাচ্ছে কি আমাদের এই যে দশাটা তাই আমরা এটা করছি না কেন আমরা এই আত্মধর্মটা করছি না কেন আমরা কেন ভগবানকে বাদ দিয়ে আমরা নানান বিষয় নিয়ে এই সমস্ত নিয়ে আমরা চিন্তা মগ্ন ওইটা হচ্ছে কি অনাদি বহির্মুখতার ফল কৃষ্ণ বলে আজি অনাদি বহির্মুখ আমরা ভগবানকে বহু জন্ম জন্য ভগবানকে ভুলে গিয়ে আজকে আমাদের বর্তমানে কৃষ্ণ বহির্মুখ দশা অবস্থা হয়েছে ভুলে যাওয়ার ফলেই আমাদের অবিরত এই জন্ম এই দেহতে একটা আরেক দেহ এই করে আরেক দেহাতশী দ্রুব মৃত্যু দ্রুবং জন্ম নিচ্ছি বড় হচ্ছি বৃদ্ধ হচ্ছি খাওয়া দাওয়া হলো রোগগ্রস্ত হলো বিষ্ণা শয্যাশায়ী হয়ে মরে গেল মানে দেহ ত্যাগ করলো আবার আর একটা জন্ম হলো এইভাবে আমাদের জীবন চলছে কিন্তু ওইটাই এই জীবনটাকে আমরা আর এইভাবে আমরা যেন আমাদের জন্ম না হওয়া জন্ম হওয়া মানে এই পৃথিবীতে জন্ম নেওয়া মানে দুঃখ এই দেহ ধারণ করাই মানে দুঃখ এই দেহটা বাস্তবে কোনো সুখ দেয় না আর যেই সুখটা আমরা মনেই করছি যে দেহার একটা সুখ বাস্তবে এটা সুখ কর এটা দুঃখ আনয়ন করে এটা সুখের প্রথমে সুখটা দেখা যাবে তার পিছনেই দুঃখ লুকিয়ে থাকবে দেহের সুখ মনে সুখ বাস্তবে গুলো কোনো সুখ না সুখ হচ্ছে আত্মার সুখ সে আত্মার সুখের দরকার আত্মার সুখ পেতে গেলে এই জগতে খাওয়া করা থাকা এই সমস্ত উপাদান যদি আপনি প্রচুর পরিমাণ পে যান তাতেও আপনি সুখ পাবেন ভাই এখানে বাস্তবে কোনো সুখ নেই সুখ একমাত্র নিত্য সুখ সে ভগবত ধামে যদি আমরা চলে যেতে পারি এই দেহ পরিত্যাগ করে সেই জন্যই এ সনাতন ধর্মে এই সমস্ত কথা আমাদের গুরু বৈষ্ণবগণ বলে থাকেন হম শাস্ত্রের কথাই সব বলেন ভগবানের মানেই সব বলেন নিজস্ব কোনো মত নেই এখানে গীতাতে ভগবান যা বলছেন ভাগবতে যা বলছেন পুরানাদের মধ্যে যে সমস্ত কথা পাওয়া যায় সেগুলি আমাদের বলা অন্য কিছু না এবার গ্রহণ করার ক্ষমতা সকলের থাকে না সেই জন্য কেউ গ্রহণ করতে পারে না স্বীকৃতির অভাব থাকে সৌভাগ্যের অভাব থাকে আর যার যার স্বীকৃতি সৌভাগ্য প্রবল তিনি অতি গল্পেতেই গ্রহণ করতে পারেন যা যে কথাটা বলছিলাম যে ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা এই সংসারে এসে দেহপ্রাপ্ত হয়েছি শ্রীমদ্ ভাগবতের একাদশ কন্ধে দ্বিতীয় অধ্যায় বলা আছে শ্রীমদ ভাগবতম একাদশ কন্ধে দ্বিতীয় অধ্যায় বলা আছে এই যে আমাদের যে বর্তমান অবস্থাটা এটা দ্বিতীয় অভিনিবেশ অর্থাৎ আমরা ভগবানের নিত্য ধাম থেকে এখানে এই মর্ত লোকে এসে আমরা দেহে প্রবিষ্ট হয়েছি বিভিন্ন দেহ আছে কুকুরের দেহ বিড়ালের দেহ বিভিন্ন পাখির দেহ বিভিন্ন দেহের মধ্যে ওই জীবাত্মা আমরা প্রবিষ্ট হয়েছি প্রবিষ্ট হওয়ার ফলে আমাদের যে আসল পরিচয় আমরা যে কে সেটা আমরা ভুলে গেছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অভিনেশ অভিনেবেশ এবার চৈতন্য চরিত্র বলছে যে আত্মাগুলো বিভিন্ন অপঘাতের মৃত্যু হয় বিষ পান করে ফাঁসি দিয়ে বা গাড়ির হত্যা হ্যাঁ এই যে অপমৃত্যুর দ্বারা ওই আত্মাগুলো তাদের কোনো লাভ হয় না তারা ও পাইলে আপনারা তো জানেন কাউকে যদি ভূতে ধরে পিসাচে ধরে তাহলে ওই ব্যক্তিটা কথা বলে কিনা না ওই ভূতটা কথা বলে ওই ভূতটা কথা বলে জিজ্ঞেস করলে ওই ভূতে উত্তর দিচ্ছে ওই রামবাবুকে ভূতে ধরেছে রামবাবু কিন্তু উত্তর দিচ্ছে না রামবাবু উত্তর দিচ্ছে না রামবাবুর মধ্যে যে ওই ভূত বসে আছে সে কথা বলছে ওই জন্য চৈতন্য চরিত্র বলছেন পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাবত মায়ের পেটে থাকতে আপনার কি নাম ছিল যখন মায়ের পেটে ছিল কোন নাম ছিল কি কারো জানি না আমরা আমরা জানি কি ওই মা বাবা যখন লাগিয়েছে এটাই আমাদের নাম বাস্তবে এটা আমাদের নাম নয় এটা আমাদের পরিচয় নয় এটা হচ্ছে এই সমাজে চলার জন্য এই সমাজে চলার জন্য একটা নামকরণ করা হয় এই সমাজে চলতে গেলে একটা নাম না দিলে তাকে তো ডাকা যাবে না সেই জন্য একটা নামকরণ করা হয় বাস্তবে এটা আমাদের নাম নয় এটা আমাদের পরিচয় নয় যখন মায়ের পেটে আমরা এসেছি বা মায়ের পেটে আসার পূর্বে আমাদের কি নাম ছিল আমরা যখন মাতৃ তার পূর্বে তো নিশ্চয় আমরা ছিলাম আমরা তো কোথাও থেকে আমরা এসছি মায়ের গর্বে তারপরে আমরা ভূমিষ্ঠ হয়েছি তখন আমাদের কি নাম ছিল আমরা জানি না কেউ কিন্তু ভগবান জানেন ভগবান জানেন তাই ইনি বলে দিয়েছেন যে আমরা সকলে হচ্ছে জীবাত্মা জীব সবাই আমরা জীবাত্মা সেই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান উনি বলে দিয়েছেন যে আমাদের স্বরূপ আমাদের আসল পরিচয়টা কি আমাদের আসল পরিচয়টা হচ্ছে আমরা সবাই ভগবানের দাস জীব নিত্যকৃষ্ট দাস সবাই এই জীব জগৎ যত জীব আছে সবাই কুকুর বিড়াল থেকে সবাই এগুলা কুকুরও সেটা ভগবানের দাস একটা বিড়াল সেও ভগবানের দাস শুধু দেহের পার্থক্য আমাদের সেটা চার পায়ে আমরা হচ্ছে দু দেন তার মধ্যে বিবেক বুদ্ধি আর আমাদের মধ্যে বিবেক বুদ্ধির মধ্যে অনেক তরতম আছে এটি ভগবান প্রত্যেক প্রাণীকে বিশেষ বিশেষ বিশেষভাবে তাকে বুদ্ধি তার চলার অনেক রুচি এগুলি বিভিন্নভাবে ভগবান দিয়েছেন সেরকমভাবে জীব চলছে বুঝতে পারছেন সেরকমভাবে সমস্ত প্রাণী চলছে এবার আমরা ওই কথাতে আসি তাহলে আমাদের স্বরূপ আমরা এই যে সুন্দর একটা দেহ পেলাম এই সুন্দর দেহটা এই সুন্দর দেহটা জগবান ভগবান ব্রহ্মাকে বিভিন্ন শরীর বিভিন্ন দেহ কথা বললেন যে তুমি জীবের দেহ তৈরি করো যখন ব্রহ্মা অসংখ্য অসংখ্য দেহ তৈরি করলেন হ্যাঁ জল নব নয় লক্ষ প্রকার জলের জলের পানি আছে নয় লক্ষ রকমের স্থাবরা লক্ষ বিংশতি প্রিমে আর রুদ্র শঙ্ক পক্ষিনাং দশ লক্ষ নম অসভা তিরিশ লক্ষ আর চার লক্ষ প্রকার চতুর্লক্ষণী মানব চার লক্ষ প্রকারের মানব শরীর আফ্রিকাতে যে মানবগুলো আছে তার দেখতে আমাদের সাথে মিলবে না কিন্তু সেও মানুষ তারও হাত চোখ মুখ সব রয়েছে তার চলন বলন তার খাওয়া দাওয়ার রুচি আলাদা কিন্তু আমরাও মানুষ কিন্তু আমাদের সাথে তাদের দৈনন্দিন জীবনে অনেক পার্থক্য চেতনার পার্থক্য সেখানে চার লক্ষ প্রকার চেতনার উপরে মানে বুদ্ধি বিবেকের উপরে চার লক্ষ প্রকার মানব মানব তৈরি করলেন তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা শ্রেষ্ঠ জীব তাই কিনা বলুন আমরা শ্রেষ্ঠ জীব কিনা মানব যে কথাটা আমাদের সভাপতি মহারাজ বলছে যে আমরা শ্রেষ্ঠ জীব এবার শ্রেষ্ঠ জীব আমরা যে বলছেন শ্রেষ্ঠ জীব যা বলতে প্রমাণ করতে হবে না মুখে বললে হবে না আমরা যে শ্রেষ্ঠ জীব এটা মুখে বললে হবে না এটা প্রমাণ দেখাতে হবে তুমি যে শ্রেষ্ঠ তো সেখানে দেখা যাচ্ছে কি আজকাল তথাকথিত বুদ্ধিজীবীগণ যারা জাগতিক বিদ্যা শিখেছেন কিছু স্কুল কলেজে পড়াশোনা করে তারা বলল হ্যাঁ আমরা তো শ্রেষ্ঠ জীব আমরা দেখো না কত কিছু তৈরি করছি আমরা শিখে জাহাজ তৈরি করছি এর তৈরি করছি তারপরে কত কিছু আমরা আবিষ্কার করছি আমরা শ্রেষ্ঠ জীব এটাই তো প্রমাণ নয় কি বলছেন এটাই তো তারা দাবি করে থাকে যে এটাই তো প্রমাণ কিন্তু পশু পাখিরা তা পারবে না অন্যান্য জীব পারে না কাজে আমরাই ব্যাপারে শ্রেষ্ঠ তখন সেখানে বিচার আসবে বিচার হচ্ছে এক রাজ্যে এমন একজন অভিজ্ঞ ব্যক্তি স্কুল কলেজের বহু ডিগ্রি নিয়ে স্কুল কলেজে বহু ডিগ্রি নিয়েছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার যত কিছু আছে জ্যোতিষ শাস্ত্র গণিত শাস্ত্র হ্যাঁ এইসব পড়াশোনা করে করে অনেকগুলো সে ডিগ্রি পেয়েছে ওই রাজ্যে সে তো ঘুরে বেড়াচ্ছে বলছে আমি শ্রেষ্ঠ আমার মতো শ্রেষ্ঠ কেউ নেই আমি শ্রেষ্ঠ আমার মতো শ্রেষ্ঠ করিনি যেখানে যায় সে শুধু সেই সেই কথাই বলে এবার ওই রাজ্যের যে কিছু শাস্ত্রীয় বৈদিক পন্ডিতগণ যারা ছিলেন যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন বেদ পুরাণ অধ্যয়ন করেছেন ওই বিষয়ে যারা শিক্ষা লাভ করেছেন তারাও খুব মর্মাহত তারা বলে কি বলে লোকটা আমরা কি সব মূর্খ আমরা যে এতকাল পড়াশোনা করলাম এত শাস্ত্র জ্ঞান শিখলাম এত ধর্ম আচরণ করছি আমাদের কোনো মূল্যই নেই তখন তারা করলো কি সেই রাজ্যের রাজার কাছে গিয়ে তারা বিচার দিলেন যে মহারাজ আমরা বিচার চাই কি বিচার বলেন ওই যে অমুক ব্যক্তি সে সারা রাজ্যে ঘুরে ঘুরে বলছে তার মতো শ্রেষ্ঠ আর সেই জগতের মধ্যে শ্রেষ্ঠ তার মধ্যে তার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই এটা আমরা কি তাহলে নিকৃষ্ট হ্যাঁ তখন বলছে এটা একটা বিচার করুন আপনি মহারাজ বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে এরকম ভাবে সে বলে বেড়াচ্ছে তাকে একটা বিচারের ব্যবস্থা করা হলো তখন রাজা মহারাজ কি করলেন রাজ্যের সমস্ত প্রজাগণকে ডাকলেন এবং ওই যে ব্যক্তি সারা রাজ্যে বলে বেড়াচ্ছে যে আমার মতো শ্রেষ্ঠ জীব না আমি আমি সকলের শ্রেষ্ঠ ওকে ডাকা হলো এবং ওই যে পন্ডিত ব্যক্তিগণ যারা বৈদিক বৈদিক পন্ডিত শাস্ত্রজ্ঞ তাদেরকেও ডাকা হল সবাইকে তো ডাকার পর তো রাজামশাই সবাই ডাকলেন সবাই বললো আচ্ছা তুমি নাকি বলছ যে তোমার মতো শ্রেষ্ঠ আর কেউ নেই তুমি জগতের মধ্যে শ্রেষ্ঠ তোমার নাকি অনেক বিদ্যা বুদ্ধি অনেক গুণ অনেক কিছু তুমি নাকি জগতের মধ্যে সবচেয়ে বেশি আহরণ করে রেখেছ বলে হ্যাঁ তাই তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি শ্রেষ্ঠ কি এই সব দিয়ে বলে দেখুন মহারাজ এই আমার সার্টিফিকেট গুলো দেখুন কার কাছে গ্রামে কার কাছে আছে বলুন এই জগতে আছে বলে হ্যাঁ এগুলি তো কারো কাছে নেই দেখা কি বুঝছো অনেকগুলো কাগজ সার্টিফিকেট নিয়ে আসছে তখন মহারাজ বললো আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তো রাজা তার এক সেনাকে বললো ওই আমার আমার বাগানের তাল গাছের উপরে ওই বাবুই পাখির বাসা আছে দুটো অনেকগুলো আছে এখান থেকে একটা বাসা নিয়ে আসে যে বাবুই পাখি বাসাটা নিয়ে আসা আর সঙ্গে ওই যে গাছের পাতাগুলো কয়েকটা নিয়ে আসে নিয়ে এসে বলল যে তুমি তো খুব দক্ষ তোমার বহু বিদ্যা আছে অনেক কিছু তুমি তৈরি করছো তুমি এই বাবুই পাখির মতো একটা বাসা বানিয়ে দাও পারবে কি আপনারা বলুন কেন ও তো অনেক বিদ্যা পারদর্শিত ও তো অনেক শিক্ষা নিয়েছে পারবে না তখন ওই ব্যক্তিটাই বিজ্ঞ ব্যক্তি চোখ করে দাঁড়িয়ে মাথা নত করে এটা কি করে হবে মহারাজ বলে কেন তুমি তো নিজেকে তো শ্রেষ্ঠ জীব বলে শ্রেষ্ঠ বিদ্যা অনেক আহরণ করেছ তুমি এটা কেন পারবে না এই বাবু পাখিটা তো কোনো স্কুলে যায় না স্কুলে গেছে কি কোনো তাকে কেউ শিখায়নি কিন্তু সে কিন্তু ঠিক এরকম একটা বাসা তৈরি করছে সেখানে ইঞ্জিনিয়ারিং প্ল্যান আছে কিন্তু ওই বাসাটা বলতে বলতে সেখানে প্ল্যান করছে যে আমি এখানে থাকব আমার বাচ্চাগুলো এখানে থাকবে আমি এদিকে যাব আমি ওইদিকে বেরিয়ে যাব পরিকল্পনা করছে কিনা সে করছে পরেই তো এরকম রূপ দিয়েছে তার মাথায় সেরকম বুদ্ধি বিবেচনা ছিল কিনা তখন সে হেরে গেল সেটা হচ্ছে কি এই যে মানুষের শ্রেষ্ঠত্ব এসব দিয়ে নয় বাবু এসব দিয়ে নয় তুমি ভালো অট্টালিকার মধ্যে থাকছো তুমি ভালো কাপড় চুপড় পরছো তুমি ভালো খাওয়া দাওয়া করছো এই যে তোমার শ্রেষ্ঠত্ব নয় তুমি করছো পশুর কাজ পশুরাও এরকম ভালো বাড়ি বানাতে পারে বাবু বেগা যেমন সুন্দর বাড়ি বানিয়েছে নিজের জন্য যে কেউ করতে পারে না কোনো মানুষ করতে পারে না এরকম প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী তাকে ভগবান অনেক গুণ অনেক বিদ্যা অনেক কিছু দিয়েছেন যেটা মানুষ পারে না মানুষের ক্ষমতা নেই একটা তুমি ছোট্ট একটা এই যে মক্ষি মধুমক্ষী যে মৌমাছিটা যে সুন্দর মধু তৈরি করে তুমি পারবে কি মধু তৈরি করতে তুমি তো অনেক নিজেকে বিদ্যান করছ পারবে না সুতরাং এই যে যোগ্যতা এই যে ট্যালেন্ট এইসব দিয়েও আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারলাম না তাহলে সেখানে দেখা যাচ্ছে কি যে শ্রেষ্ঠত্ব যে আমাদের আগে শুনলাম না আর নিদ্রা বয় মতন সামান্য মত পশুবি নাম আমরাও এক ধরনের পশু সবাই আমরা হচ্ছে কি পশু সেখানে ভাগব দেব বলছেন বিপদ পশু নজর কর্ণ নজর কর্ণ পথ বেতু গোদাগ্রজ সবির পুরুষ পশু নজর কর্ণ পথ বেতু জাতনাম গোদাগ্রজ অর্থাৎ এই মানব দেহ পেয়ে এই সুন্দর সুন্দর চোখ মুখ নাক এই যে রূপটা এ রূপটা রূপটা ভগবানের রূপ ব্রহ্মা ভগবানকে দেখে বলছেন ওই একটাই রূপ বাকি আছে আমার আমি সব বানিয়েছি হ্যাঁ চার পায়া প্রাণী আট পায়া প্রাণী দশ পায়া প্রাণী সহস্রপদ প্রাণী অনেক প্রাণী বানিয়েছে কিন্তু আপনার মতো রূপ দিয়ে আমি কিছু করিনি তখন বলছে ওই আপনার ওই ভগবানের রূপকে নকল করেই এ আমাদের এ রূপটা এসছে এই জন্য বলছে নর রূপ নরাকার ভগবানের রূপ হচ্ছে নরাকার সুন্দর মল্লীধর আর ওই রূপকে নকল করেই আমাদের এই রূপ এসছে বুঝতে পারছেন বুঝা গেল ব্যাপারটা এই ব্রহ্মা এ দিয়েছে সেই জন্য অনেক সময় যারা তর্ক করেন তারা যারা নাস্তিকতা ভাব নিয়ে থাকেন তারা বলে আরে ভগবান তো মানুষও বেশ ভগবান তো মানুষ বসছে আবার মানুষই ভগবান ভগবান মানুষ বে এসছে মানুষই ভগবান এই সমস্ত তারা কথা বলে থাকেন কিন্তু ওই কথা বাস্তবে গ্রহণযোগ্য নয় অযৌক্তিক কথা এই কথা শুদ্ধ নেই বলতে নেই কেন শুনতে নেই আচ্ছা বাবা দেখতে ছেলের মতো বাবা দেখতে ছেলের মতো কথাটা কি ঠিক বাবা দেখতে ছেলের মতো লাগলার বাবা কথা এই কথাটাকে ঠিক কিনা না বলো হ্যাঁ এই কথাটা ঠিক নয় বাবা দেখতে ছেলের মতো কথাটা ঠিক তো ওই জন্য ভগবান মানুষের রূপ নিয়েছে এই কথাটাও এরকম ভগবান মানুষের রূপ থেকে ভগবান নিজেই তিনি সৃষ্টির আদিতে রূপের আদিতে তিনি নিজের রূপ মান ভগবানের কোনো মানুষের রূপ নেওয়ার দরকার নাই আমরা ভগবানের রূপের নকল করে আমাদের ব্রহ্মা আমাদের তৈরি করেছে বোঝা গেল ব্যাপারটা যখন পুত্র পিতার থেকে পুত্রের উৎপত্তি পিতার রূপ পুত্র নেই পুত্রের রূপ কখনো পিতা নেয় না ওই সমস্ত কথা কথা এগুলো শ্রবণ করতে নাই তাদের কথা শুনতে নাই ভগবানেরই সৃষ্টির সমস্ত মূল ওনার থেকে সমস্ত জগতের উৎপত্তি ময়া দক্ষ প্রকৃতি সৈতরাচর অং সর্গস্ব প্রভব মত্ত সর্বম প্রতি আমার থেকে সমস্ত কিছুর উৎপত্তি যা কিছু আছে আকাশ বাতাস জল বায়ু এই পৃথিবী সমস্ত কিছু ভগবানের দিকে এসেছে আমাদের ভগবানকে বাদ দিয়ে আমাদের বাঁচার কোনো অস্তিত্ব নেই ভগবানকে বাদ দেওয়া যাবে না কোনো দেওয়া যাবে না এই যে অক্সিজেন নিচ্ছি সেটাও ভগবানের দেওয়া এই জল পান করছি এটাও ভগবানের দেওয়া কিছু ঈশ্বরের দেওয়া সুতরাং ঈশ্বরকে ভুলে আমাদের কোনো উপায় নেই ঈশ্বরকে যদি আমরা ভুলে যাই তো সেখানে বলছেন যে শ্রেষ্ঠত্ব ওই একটা বিষয় শ্রেষ্ঠত্ব যদি আমরা ধর্ম হইতে অধিক বিশেষ যদি আমরা ধর্ম আচরণ করি যদি আমরা ধর্ম আচরণ করি তবে তুমি শ্রেষ্ঠত্বটা তুমি দাবি করতে পারো আর নতুবা তোমার যা কিছু থাকুক জাগতিক কোনো মূল্য নেই কোনো বিদ্যা কোনো অহংকার কোনো কিছু কাজ হবে না শুধু একটাই যে আমি ধর্ম আচরণ করছি এই ধর্ম আচরণ করছি তবে তুমি ধর্ম অধিক বিষয় তবেই তুমি বলতে পারো যে না আমি শ্রেষ্ঠ জীব আমার ধর্ম আচরণ করছি তো আমাদের ধর্ম কি আমাদের আহার সম্পর্কে শুনলাম যে এটাও আমাদের ধর্মের একটা বিষম বাধা যে মহারাজ বললেন একটু আগে যে প্রত্যেকটা প্রাণীর নিজস্ব নিজস্ব তার আহার নির্দিষ্ট করে দিয়েছেন ভগবান প্রত্যেকটা প্রাণীকে নির্দিষ্ট আহার দিয়েছেন ভগবান কিন্তু মানুষ তার কৃষ্ণ বহির্মুখতার দোষে অধর্মের পথে যাওয়ার ফলে সে বিভিন্ন খাদ্য এমন কি জগতের কোনো প্রাণীকে বাদ রাখছে না কুকুরও খায় মানুষ জানেন কুকুরের মাংস খাচ্ছে শিয়ালের মাংস খাচ্ছে মানুষ এই পৃথিবীর মধ্যে আমরা যা দেখতে পাই পৃথিবীর মধ্যে যত বিশৃঙ্খলা যত অশান্তি যত পরিবেশ নষ্ট যত জগতের সমস্যা সবই মানুষ করছে কোনো প্রাণী করছে না শুধু মানুষ তৈরি করছে সারা বিশ্বের মধ্যে অশান্তি অরাজকতা শুধু এই মানুষগুলি করছে অনিয়ম স্বেচ্ছাচারিতা অধর্ম সব এই মানব দেহ নিয়েই তারাই করছে সুতরাং এই মানব যেন সুন্দর সুষ্ঠুভাবে থাকে এই জন্য ভগবান চায় আর ভগবানের বাণীগুলো মাত্র আমরা বলি অনেকের তো পছন্দ হয় না কথাটা ঠিক যে কি বলে এগুলো হ্যাঁ ভগবান তো বাণী দিতে খাওয়ার জন্য তর্ক করবে বলে না ভগবান বলে দিয়েছে গীতা এই জন্য বলছি যে গীতা আপনারা স্টাডি করুন গীতা স্টাডি করলে বুঝতে পারবেন যে আমরা কোন পথে যাচ্ছি কি করছি কি পরিণাম হবে আমাদের সেখানে পরিণামের কথা বলা আছে যে তুমি মাছ মাংস খাবে খাও কিন্তু তুমি পরের জন্য পশু হবে তা আপনার মরজুন যে আমরা এত সুন্দর দেহ পেয়ে এত সুন্দর জন্ম পেয়ে আমরা পশু হব কেন হ্যাঁ আমরা দেবত্ব লাভ করবো এটা হচ্ছে সুযোগ এই মানব জন্ম পেয়েই দেবত্ব লাভ করা যায় ভগবত ধামে যাওয়া যায় সুতরাং মানব জন্মটা এইভাবে আমরা কোন অবস্থাতেই নষ্ট হয়ে নষ্ট করে দেওয়া উচিত নয় কি নষ্ট করতে চাও নাকি তোমরা মানব দেহটা এই এই সুযোগ আর পাওয়া যাবে না লব্ধ সুদূর্লিদম বহু সম্ভবান্তে অনেক অনেক জন্ম পার হয়ে হয়ে কোনো ভাগ্যক্রমে কোনো সাধক বৈষ্ণবগুণে কৃপাঠ কোনো সুকৃতি বলে আমরা একটা এরকম সুবর্ণ সুযোগ পেয়ে গেছি এটা হচ্ছে সুবর্ণ সুযোগ এই মানব দেহটা তাও তাও দেখুন হ্যাঁ কখন মরে যাব কোনো ঠিক নাই তার মৃত্যু কখনো বলতে পারি কেউ কখন মরে যাব আমরা মৃত্যুর ঠিক নাই সুতরাং যতক্ষণ জীবিত আছি ততক্ষণই শুরু করে দিতে হবে আত্মকল্যাণের কথা যে কবে মরে যাব কোনো ঠিক নাই মৃত্যুর কোনো ঠিক নাই হ্যাঁ পলাইতে পথ নাই জম আছে পিছিয়ে তুমি কোথায় পালাবে যমরাজ যমদুদ্গণ পিছে পিছিয়ে আছে নরক সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে বিভিন্ন রকম কর্মের শাস্তি ব্যবস্থা আছে বুঝতে পারছেন তো যাই হোক সে তো কথা অনেক হ্যাঁ আমাদের আরো এনারা রয়েছেন তো আমি অবশেষে এটাই বলবো যে আপনারা যে তো কষ্ট করে এই যে আয়োজন করেছেন সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি আর যারা অংশগ্রহণ করেননি এই অনুষ্ঠানের মধ্যে তাদেরকে আমরা বলবো যে আপনারা একটা সংশয় যে যাবো কি যাবো না ওরা পড়ছে ওদের দল আমাদের দল এই সংশয়ে থাকবেন না ভগবান সবার জন্য ভগবান কারোর নির্দিষ্ট কারোর জন্য নয় সনাতন ধর্ম সবার যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকে বলবো আমরা আগামী দিনে আপনার এগিয়ে আসুন যুবক যুবতীরা মাতা আসুন এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে তাদেরকে সহযোগিতা করুন যারা এত বড় সুন্দর মহৎ অনুষ্ঠান করছেন আর এটা বলব যে এই তিন দিন তো হয়ে গেল তারপরে আপনারা বাড়িতে গিয়ে যে যার ঘরে থাকবেন আমরাও চলে যাব আবার এই জায়গাটা নীরব হয়ে যাবে তাই না হ্যাঁ কিন্তু আমরা চাই আমরা চাই এই যে সুন্দর জিনিসটা এখানে ফুটে উঠেছে এটার থেকে যেন আপনারা ঘরে নিয়ে যেতে পারেন প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে নিয়ে যাবেন আপনারা কি নিয়ে যাবেন এই যে কথাগুলো চিন্তা করবেন এই যে গুরু গুণের বাণীগুলো চিন্তা করবেন যে সত্যি এই যে তিন দিনের আনন্দটা এটা মুছে দেবেন না এটা ঘর নিয়ে রাখবেন তিন দিনের আনন্দটা মুছে দেবেন না ঘরে নিয়ে রাখবেন আমরা প্রচারক আমাদের প্রয়োজন হলে কারো ঘরে যদি তো হরি কথা বলার জন্য ডাকে আমাদের মহারাজগণ আমরা সকলে যাই আপনারা ঘরেও অন্যান্য মাসে কোনো ছ মাসে একবারে বা প্রতি মাসে যে কোনো সময় করতে পারে না যে এই তিন দিন হলো আর সারা বছর হবে না তা নয় আপনারা প্রত্যেকের ঘরে ঘরে যদি কোনো ভাগবতী কথা কোনো এসব অনুষ্ঠান করতে চান আমাদের গরিবেন্দ্র সমিতি প্রচারকগণ তারা প্রত্যেক ঘরে দুয়ারে দুয়ারে তারা যেতে প্রস্তুত তার জন্য আপনারা কোনো সংশয় করবেন না যোগাযোগ করবেন আমি সবার কাছে পরজোরে হাত জোরে প্রার্থনা করি আপনারা শ্রীমত গীতা অনুশীলন করুন সবার আপনার ভগবানের কৃপা লাভ করুন এই আশা করে আমি আগামী দিন দেখতে অনেকে নিরামিষ খাচ্ছে একাদশী করুন আগামী বছর যেন এসে দেখি এখানে তিলক মালা ধারণকারী যেন অনেক তবে আমাদের এই যে আমরা এসে এখানে হরিকথা বলছি পরিশ্রম এটা আমাদের সার্থক আমরা এটাই না কোনো টাকা পয়সা দম আপনাদের থেকে আমরা আশা করি না এগুলি ভগবান আমাদের যা দেবার দেবে কিন্তু আমরা এতে আনন্দ পাবো যে হ্যাঁ এই অনুষ্ঠানের পর দেখা গেল কি গ্রামের পাঁচজন তারা একাদশী করছে তারা হরিনাম করার জন্য চেষ্টা করছে তারা ভগবানের প্রসাদ সেবা করছে এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম বৈষ্ণব পাবনে